वेलकम फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत जाची। फ्रेंड्स, तुम्हारा अवश्य सकले जेने गे जे त्रिपुरा पुलिस कन्स्टेबल मैन एंड वोमेन ऑफिशियल नोटिफिकेशन बेर गे। गत दिन के भिडियोते तुम्हारे क्यों फर्म फिल आप करते हैं त्रिपुरा पुलिस कन्स्टेबल क्यों फर्म फिल आप करते हैं तरह एक भिडियो बनिए तुम्हारे एकदम सुंदरभावे बुझिए दिए। तुम्हारा जरा देखो से ही भिडियो ऊपर आई बटने क्लिक कर देखे ने भिडियोर माध्यम तुम्हारे एग्जाम सिलेबास एग्जाम पैटर्न सम्पूर्ण विस्तारित आलोचना करब। तुम्हारे जो लिखित परीक्षा होते जा लिखित परीक्षा 85 मार्कर और इंटरव्यू 15 मार्कर तरपे ये भिडियो थको विस्तारित आलोचना। ठीक है, तुम्हारा जरा इंटरेस्टेड आो तो भिडियो तुम्हारे मोस्ट इम्पोर्टेंट। ठीक है, अच्छा, गत भिडियोते फर्म फिल आपर ऊपर तुम्हारे किस क्वेश्चन छो क्वेरि छो से भिडियोते प्रथम क्लियर कर दीची। तपर हमारे मेन टपिके जाब एग्जाम सिलेबास। ठीक है, प्रथम क्वेरि क्यों छो जो दादा भेनू भेनू तो सकले देवा आछे डेट हमारा कयटार समय पहुँचब से किन्तु ऑफिशियल नोटिफिकेशन तुम्हारा जरा देखे तो देखे जरा देखो तुम्हारे उद्देश्य बोलछि 8 AM। हाँ, सकाल आठटार समय देवा आछे तुम्हारे जो एग्जाम भेनू देवा आछे 8 डिस्ट्रिक्टे 8 भेनू देवा आछे से डिस्ट्रिक्टे पोछार जन्नो सकाल आठटार समय। ठीक है, टाइम ओरा दिए किन्तु आमी व्यक्तिगत भावे बोलबो सकाल आठटा ना सकाल छटार समय तुम्हारा पोछे जाओ। हाँ, क्यों लाइन एकटू लम्बा होबे तो प्रथम दिके जाले একটু প্রায়োরিটিটা ভালো পাবে। প্রায়োরিটি তো নেই সবার বরাবর, তবে প্রথমের দিকে গেলেই ভালো, ঠিক না, যে কোনো জিনিসের। সুতরাং ছটার মধ্যে পৌঁছে যাও আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে অ্যাডভাইস করব। ঠিক আছে, তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখতে হবে। হ্যাঁ, একটু লম্বা হবে, বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট কোয়েরি তোমাদের এটা ছিল। সেকেন্ড কোয়েরি ছিল যে দাদা ফর্মটা যে ফিল আপ করবো ফর্মটা কোথায় থেকে পাবো। তোমরা একটু ভালো করে শুনো আর কমেন্টস করবে না। হ্যাঁ, ফর্মটা কোথায় থেকে পাবো, দেখো ফর্মটা তো তোমরা কোথাও থেকে পাবে না, যে অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেখান থেকে তুমি ফর্মটা ডাউনলোড করে বের করবে। যদি ডাউনলোড করে বের করে দেখো যে ক্লিয়ার আছে, ঠিক আছে, এটার মধ্যে ফিল আপ করে তোমরা নিয়ে যাবে। যদি দেখো যে ক্লিয়ার নেই তাহলে কম্পিউটার দোকান থেকে সেম টু সেম তাদেরকে দেবে, সেম টু সেম ওরা টাইপ করে সুন্দরভাবে বের করে দেবে। ক্লিয়ার তাহলে কিন্তু হবে। হ্যাঁ, যদি ক্লিয়ার থাকে তো ঠিক আছে, আর ক্লিয়ার না থাকে সেম টু সেম যেভাবে আছে তুমি বের করে আবার ভালো করে এটা দেখবে। হ্যাঁ, সেম টু সেম আছে কি না, একটা কলম তো ছুটে তো যায়নি, ভালো করে দেখবে, দেখে ওইটা ফিল আপ করে নিয়ে গেলেই হবে। ক্লিয়ার? ঠিক আছে, চলো এখন আমরা মূল পয়েন্টের দিকে বা মূল ভিডিওর যে টপিক সেটার দিকে যাচ্ছি। হ্যাঁ, আর তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক তোমাদের উদ্দেশ্যে বলছি, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করবে, নাহলে নোটিফিকেশান তোমরা পাবে না। যারা পুরানা দর্শক তোমাদেরকে আমি বারবারই বলছি, তোমরা একটু চেক করো না তোমরা যে অল অপশনাল বেলটিকে প্রেস করেছো কি না। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা মূল টপিকে যাচ্ছি। চলো মূল টপিকে দেখো, তোমাদের প্রথমে আমি একটু আবার দেখিয়ে দিই যে ফুল মার্ক 100। হ্যাঁ, রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, তার জন্য রিটার্ন এক্সামে থাকবে 85 নাম্বার এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য থাকবে 15 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদেরকে দেখো এখানে তো যে ভেনু দেওয়া আছে, হ্যাঁ, যে ভেনু সবগুলো দেওয়া আছে, ভেনুটা দেখে নেবে তুমি কোন ডিস্ট্রিক্টে বিলং করো, সেই ডিস্ট্রিক্টে তোমাদের উমেনদের জন্য মেয়েদের জন্য ভেনু দেওয়া আছে, সেই ভেনুতে তুমি সকাল 8টার সময় কিন্তু পৌঁছে যাবে। 8টার সময় টাইম আছে, আমি বলবো 6টার সময় পৌঁছে যাবে। ঠিক আছে, চলো চলো তারপরে দেখো এখানে তোমাদের একটু দেওয়া আছে, কি দেওয়া আছে 7 নম্বরে দেখো, আচ্ছা, দোজ হু কোয়ালিফাইড ইন এন্ডুরেন্স টেস্ট উইল হ্যাভ টু এপিয়ার ফর এ রিটার্ন এক্সামিনেশান। তোমরা যারাই এই যে আউটডোর টেস্টটা আছে, ফিজিক্যাল টেস্টটা, দ্যাট মিন্স ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট যেটা আছে দেওয়া আছে, হ্যাঁ, এই ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট মেয়েদের ক্ষেত্রে ওমেনদের ক্ষেত্রে যারাই কোয়ালিফাই করবে তাদেরকে রিটার্ন এক্সামে এপিয়ার করা হবে। হ্যাঁ, এপিয়ার করা হবে, এখানে কিছু বোঝার ব্যাপার আছে, তোমরা একটু শুনো। এক্সামিনেশান অবজেক্টিভ টাইপ, হ্যাঁ, ফর রিটার্ন এক্সামিনেশান অবজেক্টিভ টাইপ ম্যাক্সিমাম মার্ক কত থাকবে 85, 85। হ্যাঁ, টু টেস্ট দেয়ার জেনারেল অ্যাওয়ারনেস, কি থাকবে অবজেক্টিভের মধ্যে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড IQ এক্সামিনেশান, হ্যাঁ, ইন বেঙ্গলি হিন্দি ইংলিশ ককবরক। ঠিক আছে, 85 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে, তার মধ্যে কী কী থাকবে তোমাদের সাবজেক্ট এবার টপিক, জেনারেল নলেজ থাকবে, অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, হ্যাঁ, এবং থাকবে IQ এক্সামিনেশান। IQ জেনারেল অ্যাওয়ারনেস তো তোমরা বুঝতে পারছো, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স হয়। ঠিক আছে, জেনারেল নলেজ না, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী হয়, জেনারেল নলেজ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, প্রেজেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ মিলে হয় জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে IQ এক্সামিনেশান। IQ মানে কি, IQ হলো ইন্টেলিজেন্ট
কোশ্চেন বা কোয়ারি যে কোনো একটা বলতে পারো, হ্যাঁ মানে তোমাদের যে তুমি তোমার বুদ্ধিমত্তাটা চেক করবে ওরা। কেমন এর মধ্যে কী কী কোশ্চেন হতে পারে, যেমন ধরো তোমাদের বিভিন্ন কোশ্চেন হতে পারে, যেমন রিজনিং যে আমি আগে করেছি, রিজনিং থেকেও এক দুটা কোশ্চেন যেটা তোমার ইন্টেলিজেন্স চেক, এ ধরনের কোশ্চেন কিন্তু দিতে পারে। হ্যাঁ রিলেশনশিপের কোশ্চেন আসতে পারে, প্লাস আইকিউ টেস্টের বিভিন্ন কোশ্চেন হতে পারে। হ্যাঁ দ্যাট মিন্স তোমাদের জেনারেল নলেজটাকে তোমার বা তুমি কতটুকু ট্যালেন্ট, তোমার ব্রেন ঠিকভাবে কাজ করছে কিনা সেটাই চেক করবে আইকিউ টেস্ট, বুঝতে পারছো? তার উপর আমরা এক দুটা ক্লাস করাবো, হ্যাঁ তোমার একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ কনসেপ্ট টাইমও হাতে নেই, ক্লাস আর কি করাবো, টাইম তো হাতেই নেই। হ্যাঁ আচ্ছা, তারপরে আছে জেনারেল অ্যাওয়ারনেস বা মধ্যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ আর তার জন্য আমরা কি খুব শীঘ্রই, আমরা খুব শীঘ্র নিয়ে, আজকে তো কত তারিখ, আজকে 9 তারিখ না, আগামীকালকে, আগামীকালকে তোমাদের একটা গাইড বুক, ত্রিপুরা পুলিশের একটি গাইড বুক আমি পাবলিশ করবো। আমরা রেডি করে দিয়েছি, আমাদের টিম মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে দেবো তোমাদের নভেম্বর থেকে, নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির 10 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ইনক্লুড করে দেবো, ঠিক আছে? আমি বলবো এর আগে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়বে, যদিও আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই। হ্যাঁ যেমন তুমি ধরো সেপ্টেম্বর অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখতে হবে, ঠিক আছে? সেপ্টেম্বর অক্টোবর আমাদের অনলাইন লাইব্রেরিতে অ্যাভেলেবেল নেই, হ্যাঁ আমরা তৈরি করেছিলাম না, তবে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির 10 তারিখ পর্যন্ত আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো সেই বুকটার মধ্যে, প্লাস তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কী কী আসতে পারে জেনারেল নলেজের মধ্যে, পুরো ডিটেল যা টপিক হতে পারে জিকের মধ্যে সব কিছু মিলে তোমাদের একটা গাইড বুক আমি পাবলিশ করবো, ঠিক আছে? আগামীকালকে বুকটা পাবলিশ করবো, তোমরা নিয়ে নেবে, সেই বুকটা তোমাদেরকে যে পুলিশ এক্সাম ক্লিয়ার করতে একদম ম্যাক্সিমাম গাইড করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমাদের এখন প্রশ্ন হলো যে রিটার্ন এক্সামটা কবে হবে। দেখো রিটার্ন এক্সামটা কবে হবে এখানে কিন্তু ক্লিয়ার মেনশন নেই, ঠিক আছে? দেখো তার মানে আমি বলবো আমার যে অভিজ্ঞতা থেকে, এখানে বলা হয়েছে কি ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আজকে থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 15 বছর 16 17 বছর বা 18 বছর 20 বছর আগে যাই এক্সাম হতো, পুলিশ বলো ত্রিপুরা স্টেট ট্রেভেল বলো, সেখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো। ডাইরেক্ট রিক্রুটমেন্ট দ্যাট মিন্স কী হতো, তুমি ডকুমেন্ট সবগুলো নিয়ে যাবে, মাঠে যাবে, মাঠে তোমাদের ফিজিক্যাল করাবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং সেই দিনেই বা সেই দিন না হলো, সেই দিন কাবার না হলে নেক্সট ডে ডেটে তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা তুমি ক্লিয়ার, তারপরে তোমাদেরকে একটা টোকেন দিয়ে দেবে, টোকেন দ্যাট মিন্স তোমাদেরকে একটা প্রুফ দিয়ে দেবে যে তুমি যে সেই ইন্টারভিউটা ক্লিয়ার করেছো। তারপরে পরবর্তী সময় কী হয়, তোমাদের অফার ছাড়া হয় বা এভাবে আগে হতো, ঠিক আছে? ডাইরেক্ট রিক্রুটমেন্টে, সুতরাং যেহেতু ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলছি, সেরূপে আমরা বলতে পারি সেম টু সেম হবে, ঠিক না? যেহেতু রিটার্ন এক্সামের আলাদা কোনো ডেট নেই, ঠিক না? তো সুতরাং তোমাদেরকে যেদিন ফিজিক্যাল সেই ডেটে তোমাদেরকে তৈরি করে যেতে হবে যে সেদিনই আমাদের রিটার্ন হবে বা এর নেক্সট দিন, সেদিন না কাবার যদি না হয় এর পরবর্তী দিন হবে। কেন দেখো তুমি একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, যে ওমেনদের জন্য 2 দিন দেওয়া আছে, 17, 18, 24, 25, 31, 1। কেন ওমেন ক্যান্ডিডেট কম হবে ওদের জানা আছে, মেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হবে সেদিন, সে তাদেরকে 4 দিন করে দিয়েছে। তো সুতরাং 4 দিন তোমাদের কী করাবে, ফিজিক্যাল 1 দিন বা 2 দিন, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ঠিক আছে? আচ্ছা সুতরাং তোমাদেরকে একসঙ্গে ফিজিক্যাল এবং লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান করে নিতে হবে। যেহেতু ফার্স্ট ইন্টারভিউ আমাদের 17 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তাহলে আমাদের হাতে কত আর 7 দিনও তো সময় নেই না, এর মধ্যে আমাদের রিটার্ন এক্সামের জন্য ক্লিয়ার মানে আমাদের সিলেবাস কাভার করতে হবে, ঠিক আছে? আচ্ছা যারা মেন আছো তোমরা একটু টাইম পাচ্ছ, ওমেনরা তো আরও টাইম পাচ্ছে না, ঠিক না? আচ্ছা সুতরাং তোমাদেরকে কী করতে হবে, এক্ষুনি তৎক্ষণাতেই তোমাদের যে আমরা যে গাইডবুকটা পাবলিশ করবো সেই গাইডবুকটা তোমরা একটু কাভার করে নিতে পারো, ঠিক আছে? আগামীকালকে 10 তারিখ না, আগামীকালকেই সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে আমরা সেই বুকটা পাবলিশ করবো, ঠিক আছে? সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে তোমরা নিয়ে নেবে, এই বুকটা তোমাদেরকে হেল্প করবে ত্রিপুরা পুলিশ ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারছো, বাকি তো আর কিছু নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এক্সাম সিলেবাস কী হচ্ছে, এক্সাম কোন ডেটে হতে যাচ্ছে, ঠিক না? এই দেখো তারপর এখানে কী দেওয়া আছে, দেখো দোজ হু কোয়ালিফাইড ইন দ্য রিটেন টেস্ট উইল হ্যাভ টু আন্ডারগো এ পার্সোনাল ইন্টারাকশন, দ্যাট মিন্স ইন্টারভিউ উইথ দ্য সিলেকশন কমিটি, ভেনু অ্যান্ড টাইম পার্সোনাল ইন্টারাকশন উইল বি নোটিফাই ইন ডিউ ডেট, দ্যাট মিন্স তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউটা ইন্টারাকশন বা ইন্টারভিউটা এটা পরবর্তী সময়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুতরাং লিখিত পরীক্ষার কিছু নেই, সুতরাং লিখিত পরীক্ষা তোমাদের সেই ডেটেই হতে যাচ্ছে, ক্লিয়ার? যে ডেটে তোমাদের ফিজিক্যাল যে ডেট দেওয়া আছে সেই ডেটে তোমাদের লিখিত পরীক্ষা হতে যাচ্ছে, ক্লিয়ার? ওকে তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটা থেকে, এই ভিডিওটা একটু তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবে। হ্যাঁ সকলের একটি কোয়ারি, লিখিত পরীক্ষার সিলেবাস কী থাকবে, লিখিত পরীক্ষা কবে হতে যাচ্ছে, এটাই ম্যাক্সিমাম
ক্যান্ডিডেটদের কোয়ারি আমি দেখেছি। তোমরা একটু শেয়ার করে দেবে, শেয়ার করে জানিয়ে দেবে সকলকে। আর আগামীকালকে 7টা থেকে 7:30টার সময় আমরা বুকটা তোমাদের জন্য পাবলিশ করে দেবো, ঠিক আছে? তাহলে বেস্ট অফ লাক সকলকে বলবো, ভালো করে হাতে কয়েকদিন আছে। দেখো একটু তোমাদের জন্য আরেকটি করতে একটু লং করি ভিডিওটাকে, আরেকটি গোল্ডেন অপরচুনিটি। দেখো যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে এখানে কিন্তু তোমার লং প্রসেসিংয়ের কিছু নেই। সুতরাং যেহেতু 2023 1st January বা 2nd February ইলেকশন, সুতরাং 2022 কিছুদিন মাত্র 6-7 মাসের মধ্যে বা 8 মাসের মধ্যে আশা করি তোমরা জয়েনও করে নিতে পারবে। হ্যাঁ, একটু এই 6-7-8 মাসের মধ্যে তোমরা গভর্নমেন্ট জব পেয়ে যাবে যদি একটু ভালো করে খাটো। হয় সুতরাং ফিজিক্যাল আর লিখিত পরীক্ষাটা একটু টাফ হবে, লিখিত পরীক্ষার উপর একটু ভালো করে খাটো। হ্যাঁ, একদম ডাইরেক্ট রিক্রুটমেন্ট আমি বলি সবচেয়ে বেটার। একটা ভালো চান্স পেয়েছো, এটাকে কাজে লাগাও, ঠিক আছে? তাহলে বেস্ট অফ লাক, কালকে রাত্রে 7টার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।